নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ বিষয় আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বিবাহ বিষয়ে আলোচনা করেছি এখনো করব কেননা আমি এর আগেই বলেছি একটিমাত্র মাত্র ভিডিওতে বিবাহ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা যায় না বা সম্ভব নয় ক্ষেত্রে যেটুক না হলে নয় সেটুক নিয়ে আলোচনা করব আমি টানা বিবাহ বিষয় নিয়ে আলোচনা করছি না যেখানে মেইন মেন বিষয় সেই সব নিয়ে আলোচনা করেছি বা আগামী দিনেও করবো অনেক পুরোহিত বন্ধু ভাবতে পারেন যে উনি এখানে বললেন এই বিষয়টি ছেড়ে গেলেন আমি ছেড়ে যায়নি প্রত্যেকটি বিষয়ে বলতে গেলে এক একটি ভিডিও অনেক বড় হয়ে যায় তাতে প্রযুক্তিগতভাবে অসুবিধা থাকে যারা ইউটিউব করেন তারা জানেন সুতরাং আমি মেইন মেন বিষয় গিয়ে বলছি অনেক ভিডিওতে আমি আমি বলছি যেমন বিবাহ বিষয়ে বলতে গেলে অনেক কথা বলা যায় যেখানে যেটুকু না বললে নয় সেটুকু নিয়ে আলোচনা করেছি এর আগেতে আমি কন্যা সম্প্রদান বিষয়ে বলেছি তার আগের ভিডিওতে বরের বরণ বাক্য বিষয়ে বলেছি অর্থাৎ বরণ বাক্যটা কীভাবে হবে সিস্টেমটা কী এবং কাকে কাকে বরণ দেওয়া উচিত আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করেছি আমাকে কোন এক পুরী বন্ধু ফোন করেছিলেন বলেছিলেন আপনি তো ওই কথাটা বললেন না ফোনে বলেছিলেন উনি কমেন্টস করেননি যে সাধু ভবন আসতাম এটা তো বলেননি আমি তাকে বললাম আপনি কি বুঝতে পারেননি ভিডিওটা দেখে যে সমস্ত পুরোহিত বন্ধু বিয়ের মতো একটি অনুষ্ঠান করাতে যাবে তাকে এরকম কতগুলি বিষয় বলার প্রয়োজন হয় না এটা আমি মনে করি এবং অর্চয়স্যামও ভবন্তম ওং অর্চয় এগুলো বলার ব্যাপারে আমি মেন 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 মেনগুলো তুলে ধরে পরস্পর এগিয়ে গেছি কিন্তু যারা ক্রিয়ান্বিক ব্যক্তি তারা জানেন আমি মেইন যেগুলো অর্থাৎ যেগুলো না বললে নয় সেইগুলি নিয়ে আমি আলোচনা করছি যাতে নবাগত পুরোহিত বন্ধুদের সুবিধা হয় যারা বিয়ে নিয়ামক অর্থাৎ বিবাহ নামক অনুষ্ঠানটি করতে যাবেন তাদের প্রত্যেকের কাছেই বই আছে এবং প্রত্যেকটা বইতেই ছোটোখাটো বিষয়গুলি লেখা থাকে ওগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই না কারণ একে প্রথম থেকে শেষ পর্যন্ত বিবাহ নিয়ে আলোচনা করতে গেলে তাহলে আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হবে না এমনিতেই যা যুগ পড়েছে প্রত্যেকেই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে দিয়ে যেটুকু ফাঁক পকড় অর্থাৎ যেটুকু মাত্র সময় পাওয়া যায় সেইটুকুই আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই যাতে আপনারা বলেন যে না আমি এইটুকু উপকৃত হয়েছি বা এই উপকারটুকু পেয়েছি আপনার থেকে আমি তো ভোজবাজি দিয়ে কিছু কথা বলতে পারবো না আমার তো বয়স হয়েছে আমি তো বলতে পারবো না তিন মিনিটে বসীকরণ এক মিনিটে বসীকরণ দশ মিনিটে দুর্গাপূজা পূজা দশ মিনিটে কালী আমি আগে চিন্তা করব বলার আগে যে আমি যে কথাগুলি বলছি সেগুলো তো প্রত্যেকে শুনছে এই বার্তাটা কিভাবে যাবে অনেকে এমন পুরীত বন্ধু মন্তব্য করেছেন আমি কিন্তু কারো বিষয়ে মন্তব্য করি না অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ওই জিনিসটা দেখে বলছেন আমি যদি শুরু করি না মুখখলা। এটা বিচ্ছি ব্যাপার হয়ে যায় আমি সবার ভিডিও দেখি আমি শুধু দেখি আর ঈশ্বরকে জানাই শুধু ঈশ্বর এরকম হলে তো কয়েক লক্ষ একটা বাজে কমেন্টস হয়ে যেত এরকম যদি ভিডিও হতো কারণ প্রথম থেকে ধরে ধরে লাইন দেখে পড়তে পারছে না প্রত্যেকটা শব্দই ভুল করছে আমি কারো নাম বলতে চাইছি না কিন্তু তারা কি করে বলেন ঠাকুর মশাই ওই জায়গাটা দেখে বললেন তারা কি ভারত বিখ্যাত পন্ডিত মশাই তারা কি ভারতবর্ষের একটি ফিগার নামজাতা লোক সুতরাং আমি কারো মনে কষ্ট দিতে চাই না দুঃখ দিতে চাই না আমি চাই সবার ভালো হোক যে যা পারছে তাই করুক আমি কাউকে আঘাত করে বা কিছু বলতে চাই না যাই হোক বন্ধু আমি আমার খুব খারাপ লেগেছে একজন পুরীত বন্ধু ইউটিউবার ইউটিউব করেন তিনি বলছেন আমি দেখে মন্ত্র পড়াচ্ছি বইটা দেখা অন্যায় নয় তার বয়স্ক তো আমার বয়স্কত বইটা দেখা অন্যায় নয় বইটা দেখবার জন্যই দেওয়া হয়েছে যাই হোক বন্ধু আমি যে বিষয়টি নিয়ে বলছিলাম কন্যা সম্প্রদান হয়ে যাওয়ার পরে দক্ষিণান্ত হয়ে যাওয়ার পরে যে কর্মটি থাকে তার মধ্যে একটি কর্ম হচ্ছে কন্যা প্রথমে বরের দক্ষিণ দিকে বসবে পিড়িতে তারপরে ওই যে গাইডছড়া চেলি আছে সেটিকে পুরোহিত বন্ধু বেঁধে দেবেন অনেকে শাড়ির আঁচলের সঙ্গে বাঁধেন অনেকে ও সঙ্গে বাঁধেন সে বিষয়ে পুরোহিত বন্ধু অবশ্যই কোনো মহিলাকে শাড়ির আঁচল বের করে দেবেন কেননা ওটা মহিলাদেরই কাজ আর যদি ওনাতে হয় তাহলে তো কথাই নেই পুরোহিত বন্ধু অবশ্যই যে মন্ত্রটি বলে গাড বন্ধন করবেন অর্থাৎ গাইড ছলার চেলি বাঁধবেন এখন চৌর্ণা ও বরের উত্তরীয়র সঙ্গে সেই মন্ত্রটি হচ্ছে ওং যথেন্দ্রহানি মহেন্দ্রসহা চৈব বিভাবসা রহিনী চথাচন্দ্রে দময়ন্তী যথানলে যথাবৈবশতে ভদ্রা বশিষ্ঠে চাপ্পরুন্ধতি যথা নারায়ণে লক্ষ্মীসথাংবর্ী কয়গ্রন্থিপতী লক্ষ্মী নারায়ণা করগ্রন্থিপতী সীতারামায়য়গ্রন্থিপত উমহ্বরায়য়গ্রথি পততি শ্রী অমুক দাসী শ্রী অমুক দাসয় প্রথমে মেয়ের নাম তারপরে ছেলের নাম এইভাবে গাইড ছড়ার চেলি পুরোহিত বন্ধু বেঁধে দেবেন তারপরে এই গাইড ছড়া চেলি বাঁধার পরে তারপরে বরের বাম দিকে গিয়ে পিটিতে বসতে হবে যদি কোনো কারণে পুরোহিত না করেন গাড়ি চেলি বন্ধনের কাজটা তাহলে কোনো পুত্রবতী সধবা রমণী সেই কাজটি করতে পারেন যাই হোক পুরোহিত বন্ধুরই গানবন্ধন করা উচিত গাঁটবন্ধনের যে মন্ত্রটি বললাম তার আগে একটু গায়ত্রী মনে মনে পুরীত বন্ধু অবশ্যই বলে নেবেন তারপরে এই মন্ত্রটি পাঠ করবেন এই হল গাঠ বন্ধনের বিধি ও ব্যবস্থা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেতে পারেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে যাতে সবার উপকার হয় আজ তাহলে এ বিষয়টি নিয়ে আলোচনা শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন